السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র মৌলভী, নন্দিয়া সংলগ্ন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রী পোর্টাজিত। নন্দিয়া সংলগ্ন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে পরিবার পরিজন নিয়ে এই মহামারীর মধ্যেও সুস্থ আছো। আর আমিও তোমাদের দোয়ার উসিলা মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ এবং সুন্দর সুস্থ এবং ভালো আছে। আজ তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। প্রথমে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। যা রাজুলুন আলিমুন হাদারা তালিবুন মুজতাহিদুন নাসারাত ইমরাতুন সালিহাতুন। প্রথমে এই বাক্যগুলির অর্থ জেনে নিই। যা এসেছে রাজুলুন, একজন ব্যক্তি, আলিমুন, আলিম, বিদ্যান, জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। হাওয়ারা তালিবুন মুজতাহিদুন, উপস্থিত হয়েছে একজন ছাত্র, পরিশ্রমী ছাত্র। নাসারাত, সাহায্য করেছে ইমরাতুন সালিহাতুন, একজন নেককার মহিলা, সৎ মহিলা। এই তিনটি বাক্যের অর্থ জানলে পরে একটা কিছু কথা আমাদের অনুধাবনে এসেছে, সেটা হলো এসেছে একজন লোক জ্ঞানী। তার মানে যে লোকটি এসেছে তিনি একটি গুণের অধিকারী, সেটি হলো বিদ্যা বা জ্ঞানী। ঠিক এরকম ভাবে উপস্থিত হয়েছে একজন ছাত্র, যে ছাত্র উপস্থিত হয়েছে সে একটি গুণ বিশিষ্ট, সেটি হলো কি? পরিশ্রম। একজন মহিলা সাহায্য করেছে, এই মহিলারও একটি গুণ আছে, সেটি হলো সৎ, নেককার, পুণ্যবতী। এই তিনটি বাক্যে যা আ হাফারা নাসর ফে, আর তার ফায়েল হলো রাজুলুন তালিবুন ইমরাত। তবে এই তিনটি শব্দ এককভাবে ফায়েল নয়, এদের আরেকটি গুণ আছে, যে গুণ সহ একত্রে সে ফায়েল হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন যা রাজুলুন, একজন লোক এসেছে, সে একটি গুণ সহ, অর্থাৎ একজন জ্ঞানী লোক এসেছে, একজন পরিশ্রমী ছাত্র উপস্থিত হয়েছে, একজন পুণ্যবতী মহিলা দান করেছে, সাহায্য করেছে। এই বাক্যগুলো থেকে আমরা যা বুঝতে পারলাম যে এই শব্দগুলি হলো গুণবতী, গুণবান, গুণ বিশিষ্ট, আর এই শব্দগুলি হলো তার গুণ। তার মানে একটি শব্দ গুণ বিশেষিত হয়েছে, অন্য একটি শব্দ তার গুণ প্রকাশ করেছে, অর্থাৎ একটি শব্দ আরেকটি শব্দের গুণ প্রকাশ করেছে, বিধায় সে গুণবান হয়েছে। একটি শব্দ আরেকটি শব্দের কোন বিশেষণ প্রকাশ করেছে, বিধায় সে বিশেষিত হয়েছে। একটি শব্দ আরেকটি শব্দের একটি গুণ প্রকাশ করেছে, বিধায় সে গুণবতী হয়েছে। এরকম শব্দ আরবি ভাষায় যেগুলো ব্যবহার হয় তাকে সিফত বা মৌসুফ বলে, সিফত মৌসুফ বলে। তাহলে এতটুকু আলোচনা থেকে এই উদাহরণগুলো বিশ্লেষণ দ্বারা আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, যা অনুধাবন করতে পেরেছি, তাহলে আজকের বিষয় কি হতে যাচ্ছে? আজকের বিষয় হতে যাচ্ছে আসসিফাতু ওয়াল মাউসুফ, আসসিফাতু ওয়াল মাউসুফ, আল মাউসুফ ওয়াসসিফাত, মাউসুফ সিফাত, এই হলো আজকে আমাদের বিষয়। প্রথমে আগে শব্দগুলোর অর্থ জানি। মাউসুফ, এই শব্দটি
wasp of the gun, wasp of the gun বর্ণনা করা এই wasp মাসদার থেকে ইসমের মাফুল ইসমের মাফুল এন্ড সিগা আর পক্ষান্তরে সিফত এটি একবচন সিফত শব্দটি একবচন এর বহুবচন আওসাফ এই মাওসুফ অর্থ ইসমে মাফউল মানে গুণ বিশিষ্ট গুণ গুণ বিশিষ্ট গুণান্বিত গুণান্বিত গুণ বিশিষ্ট গুণান্বিত বিশেষিত বিশেষিত ইত্যাদি আর এখানে সিফত অর্থ হলো গুণ দোষ আর অর্থ আছে বর্ণনা করা ইত্যাদি তাহলে সিফত হলো গুণ বা দোষ আর মৌসুফ হলো চার গুণ বা দোষ চার গুণ বা দোষ এই যদি হয় শব্দগত অর্থ তাহলে পরিভাষায় সিফত মৌসুফ কাকে বলে সিফত মৌসুফ কাকে বলে পরিভাষায় সিফত বলা হয় যে শব্দ দ্বারা অন্য কোন শব্দের দোষ গুণ বা অবস্থা বর্ণনা করা হয় যে শব্দের দ্বারা অন্য কোন শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফত বলি এটুকু যদি জানি তাহলে মৌসুমের সংজ্ঞাটা সহজে বুঝতে পারব সিফত দ্বারা যার দোষ গুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলি এতটুকু থেকে সহজে কি বুঝলাম যার দোষ গুণ বাক্যে যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে আর যে শব্দ দুটি শব্দ পাশাপাশি থাকবে যে শব্দ দ্বারা যে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বা গুণ বিশেষিত বলে আর যার দ্বারা দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফত বা গুণ বলে একটি হলো গুণ আর একটি হলো গুণ বিশেষ যে শব্দের দ্বারা গুণ দোষ বোঝায় তাকে বলে মৌসিফত আর যার দোষ গুণ বোঝায় তাকে বলে মৌসুফ মৌসুফ আরো একটি সংজ্ঞা তোমরা উপরে ক্লাসে গেলে অন্য ক্লাসে পাবে এখানে বলা হয় যে সিফত হলো এমন শব্দ যা এমন অর্থ প্রকাশ করে যে অর্থটা তার মধ্যে নাই তার নিজস্ব কোনো অর্থ না অন্য কারো এমন একটি দোষ বা গুণ অর্থাৎ সিফত মানে তো দোষ বা গুণ তাই দোষ বা গুণ এটি তার নিজস্ব কোন অস্তিত্ব নেই যেই দোষ বা গুণটি বোঝাবে সেটা মূলত অন্য কারণ অন্য কারণ যথা উদাহরণে বুঝব যেমন রাজুলুল আলিমুন রাজুলুল আলিমুন আলিম অর্থাৎ জ্ঞানী রাজুল ব্যক্তি
আলিম এর আলাদা কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আলেম আলিম কে আলিমের এই যে গুণ তার মধ্যে আছে রাজুন, রাজুনের একটি গুণ রাজুনের মধ্যেই বিদ্যমান একটি স্বভাব স্বভাবকে আলিমনে প্রকাশ করেছে, অর্থাৎ নিজস্ব অর্থ না তার পূর্ববর্তী শব্দের অর্থ সে প্রকাশ করে। তাহলে এখানে রাজুনুন হলো মৌসুফ আর আলিমুন হলো সিফত। এবার কে রাজুনুন আলিমুন, রাজুনুন হলো মৌসুফ, ঠিক একই উদাহরণ এখানে রাজুনুন আলিমুন, এখানে আলিমুন হলো সিফত। তাহলে এতটুকু থেকে আমরা সিফত ও মৌসুফের পরিচিতি জানতে পারলাম, সিফত ও মৌসুফের শব্দগত বিশ্লেষণ জানতে পারলাম যে সিফত ও মৌসুফ কাকে বলে। এক কথায় সহজভাবে যে শব্দের দ্বারা অন্য কারো দোষগুণ বোঝায় তাকে সিফত বলে, আর যে সব যার দোষগুণ বোঝায় তাকে মৌসুফ বলে। এখন আসি সিফত ও মৌসুফের ব্যবহার বিধি বা আহকাম বিধান, সিফত ও মৌসুফের ব্যবহার বিধি। সিফত ও মৌসুফের অনেক ব্যবহার বিধি রয়েছে, তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা প্রয়োজন। এক নম্বর হলো সিফত মৌসুফের স্থান, সিফত ও মৌসুফের স্থান। মৌসুফটি আগে এবং সিফতটি পরে আসে, অর্থাৎ বাক্যে ব্যবহার হওয়ার সময় সিফত থাকে পূর্বে আর মৌসুফ থাকে পরে। সিফত আগে আসে, মৌসুফ পরে আসে, পরে আসে পূর্বের শব্দের দোষ বা গুণ বর্ণনা করে। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সিফত ও মৌসুফের ব্যবহারের বিধির মধ্যে, সেটি হলো যে পূর্বে একটি ইঙ্গিত দিয়েছিলাম যে তিনটি বাক্যের মধ্যে যে এককভাবে শব্দটি ফাইল হয়নি, তার মানে কি যে মৌসুফ ও সিফত মিলে বাক্যের একটি অংশ বাক্যের একটি অংশ হয়ে থাকে, সেই বদ্ধ মৌসুম মিলে বাক্যের একটি অংশ। বাক্যের অংশ কি? বাক্যের অংশ হলো দুইটি, একটি হলো মুসনাদ আর একটি মুসনাদ ইলাই। বাক্য যদি জুমলা ফেল ইয়া হয়, বাক্যটি যদি জুমলা ফেল ইয়া হয় সেক্ষেত্রে ফেল মৌসুম, ফেলটি হলো মুসনাদ আর ফেল সিফত মৌসুম দ্বারা হয় না। তাহলে এই দুটি মিলে কি হতে পারে? বাক্যের একটি অংশ, অর্থাৎ দুটি মিলে ফাইল হবে, অথবা দুটি মিলে মুক্তাদা হবে, অথবা দুটি মিলে খবর ইত্যাদি হবে, অর্থাৎ বাক্যের একটি অংশ হয় দুই মিলে, অর্থাৎ একে মুরাক্কাবে নাকেস, মুরাক্কাবে নাকেস বা মুরাক্কাবে তাওসুফি বলে। চার সংক্ষিপ্ত নাসগুলো একে বলা হয় মুরাক্কাবে নাকেস, বা তার আরেকটা নাম হইল মুরাক্কাবে তাওসুফি। মুরাক্কাবে নাকেস বা মুরাক্কাবে তাওসুফি দুয়ে মিলে এই হয়। তাহলে এর ব্যবহার বিধির মধ্যে কি পাইলাম? এক নম্বর ক, যে মৌসুফ থাকে বাক্যের পূর্বে আর এর পরে আসে, ব্যবহার হলো মৌসুফ পূর্বে বসে আর সিফত পরে বসে। আরেকটি ব্যবহার ব্যবহার কি পেলাম? এই দুটি মিলে, দুটি মিলে বাক্যের একটি অংশ হয়, এই দুই মিলে কখনো পূর্ণাঙ্গ বাক্য হয় না। এই দুই মিলে ফায়েল হবে, দুই মিলে মুক্তাদা হবে, দুই মিলে খবর হবে, এই দুই মিলে কখনো মুজাফ হয়, এই দুই মিলে কখনো কখনো মুজাফ ইলাই হয় দুই মিলে ইত্যাদি। তৃতীয় যে বিধান, এটি হলো যে মাউসুফ ও সিফত দশটি
দশটি বিষয়ে মিল থাকতে হবে, দশটি বিষয়ে মিল থাকতে হবে, অর্থাৎ এই এমন দশটি গুণ আছে যে দশটি গুণে সিফত যে মানসুর যে গুণের থাকবে সিফত হুবহু এই গুণেরই হইতে হবে, এমন দশটি বিষয় আছে যে দশটি বিষয়ে সিফত ও মানসুর অভিন্ন একরকম হবে, সেই দশটি বিষয় কি, সেই দশটি বিষয় সম্পর্কে আলোচনা করব। এই দশটি গুণের যে কোনো একটি গুণ মানসুবের থাকবে ওই গুণটি হুবহু সিফতের থাকতে হবে। তার মধ্যে দশটি গুণ মূলত চার ভাগে বিভক্ত, দশটি গুণ চার ভাগে বিভক্ত। এক ওয়াহেদ, দুই তাসনিয়া, তিন জমা, চার মারেফা, পাঁচ নাকেরা, ছয় মুজাক্কার, সাত মুয়ান্নাস, আট রফা, নয় নসব, দশ জর। এই এখানে তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে মিল থাকবে, অর্থাৎ ওয়াহেদ, ওয়াহেদ মানসুব ওয়াহেদ হলে, ওয়াহেদ মানে কি মানসুব একবচন হলে সিফত একবচন হবে, মানসুব একবচন হলে সিফত একবচন হবে, তাসনিয়া মানসুব দ্বিবচন হলে সিফত দ্বিবচন হবে, মানসুব বহুবচন হলে সিফত বহুবচন হবে, অর্থাৎ অনুশব্দ এই তিনের থেকে খালি হবে না, হয়তো একবচন দ্বিবচন বহুবচন এই তিনটি গুণের যে কোনো একটি গুণ অবশ্যই হতে হবে, তিনটি গুণের একটি গুণ অবশ্যই থাকতে হবে, অর্থাৎ একবচন হলেও দুটি একবচন, দ্বিবচন হলেও দুটি দ্বিবচন, বহুবচন হলেও উভয়টি বহুবচন। এরপরে এই দুইটি মারে ভানা কেরা এর মধ্যে যেমন মাসুফটি মারে পা হলে সিফতিও মারে পা হতে হবে, মাসুফটি নাকেরা হলে সিফতিও নাকেরা হতে হবে বাধ্যতামূলক, অর্থাৎ এই দুইটি গুণের মধ্যেও একটি বাধ্যতামূলক, অর্থাৎ কোন সিন হয়তো মারে হবে হয়তো না কেরা হবে, এই দুটি একটি হইতে হবে, অর্থাৎ মাসুদ না কেরা হলে সিবত না কেরা, মাসুদ মারে হলে সিবত মারে পা, অর্থাৎ এই দুই গুণের মধ্যে একটি বাধ্যতামূলক, যেমন এই তিন গুণের মধ্যে একটি বাধ্যতামূলক, এই দুই গুণের মধ্যে একটি বাধ্যতামূলক। এরপরে এই দুইটি আরেকটি অপশন, এখানে মাসুদ মুজাক্কার হলে সিফতিও মুজাক্কার হতে হবে, মাউসুফটি মুয়ান্নাস, মাউসুফটি মুয়ান্নাস হলে সিফতিও মুয়ান্নাস হতে হবে, এই দুইটি থেকে একটি বাধ্যতামূলক, অর্থাৎ কোন ইসিম হই মুজাক্কার বা মুয়ান্নাস কোন একটি হইতেই হবে। এরপরে শেষে তিনটি হইল, অর্থাৎ এখানে যে দশটি গুণের কথা বলা হয়েছে, দশটি বিষয়ের কথা বলা হয়েছে, এই দশটি বিষয় মূলত চার ভাগে বিভক্ত,
ওয়াহেদ তাসনিয়া জামা এর মধ্যে থেকে একটি গুণ পাইতে হবে মারফানা কেরা এই দুটি থেকে একটি গুণ অবশ্যই পাইতে হবে আর মুজাক্কার মুয়ান্নাস এই দুটি বিষয়ের একটি অবশ্যই হতে হবে আর রফা নসব জর এই তিনটি থেকে একটি অবশ্যই হতে হবে অর্থাৎ মাউসুফটি রফা হলে সিবতিও রফা হবে মাউসুফটি নসব বিশিষ্ট হলে সিবতিও নসব বিশিষ্ট হতে হবে মাউসুফটি জর বিশিষ্ট হলে সিবতিও জর বিশিষ্ট হতে হবে এই তিনটি থেকে একটি বাধ্যতামূলক অর্থাৎ এখানে যে দশটি বিষয়ের কথা বলা হয়েছে এই দশটি বিষয়ের চারটি বিষয় অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে চারটি এখানে যতগুলি উদাহরণ হবে প্রত্যেকটা উদাহরণে চারটি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাব যেমন এক বছর হলে তার উদাহরণ কি এক উদাহরণ যদি দেই তাহলে তোমরা বুঝতে পারবে যেমন উভয়টি এক বছর হলে যেমন যা রাজুলুন আলিম এখানে দেখো এই রাজুলুনের মধ্যে চারটি বৈশিষ্ট্য আলিমুনের মধ্যে চারটি বৈশিষ্ট্য কি যেমন রাজুলুন এই এক বছর হয়েছে আলিমুন এক বছর হয়েছে এই তিনটির মধ্যে একটি যেহেতু এক বছর হয়েছে এখন দ্বিবচন আর বহুবচন তার পক্ষে হওয়া সম্ভব নয় আবার একটি হইতেই হবে ঠিক এরকমভাবে এখান থেকে দেখি মারে ভানাকে এই রাজুলুন মারে বা হয়েছে নাকেরা হয়েছে আলিমুন নাকেরা হয়েছে অর্থাৎ এই দুইটির মধ্যে একটি হইতেই হবে ঠিক এরকম ভাবে তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য পাইলাম এক বছর হয়েছে দুনুটি আবার নাকেরা হয়েছে দুনুটি আবার মুজাক্কার মুয়ান্নাসে আসে রাজুলুন মুজাক্কার আলিমুন মুজাক্কার এই বৈশিষ্ট্য তার মধ্যে আছে আবার মুয়ান্নাস তারপরে রফা নসজ্জল রাজুলুন আলিমুন এই দুটি রফা বিশিষ্ট হয়েছে অর্থাৎ যত সিফত মওসুফ হবে তার মধ্যে এই দশটি বিষয় থেকে চারটি বিষয় থাকা বাধ্যতামূলক ওয়াহেদ তাসমিয়া জামা এই তিনটির মধ্যে একটি বিষয়ে একমত হতে হবে দুটি শব্দের অর্থাৎ সিফত বা মওসুফ এক বছর হলে দুটি এক বছর দুই বছর হলে দুটি দুই বছর বহু বছর হলে দুটি বহু বছর এই তিনটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে মিল থাকতে হবে আর মারে বানা কেরা এই দুইটির মধ্যে যে কোনো একটি বিষয়ে মিল থাকতে হবে মুজাক্কার মুয়ান্নাস এই দুইটির মধ্যে যে কোনো একটি বিষয়ে মিল থাকতে হবে আর রফা নসব জর তাহলে এই তিনটির মধ্যে একটি বিষয়ে মিল থাকতে হবে এই দুইটির মধ্যে একটি বিষয়ে মিল থাকতে হবে এই দুইটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে মিল থাকতে হবে এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে মিল থাকতে হবে মূলত এক দুই তিন এই চারটি বিষয়ে মিল থাকতে হবে এই জন্য একটি উদাহরণ দেখলাম এখানে যে এক বছর দেখলাম এক বছরের সাথে সাথে মধ্যে নাকেরাও আছে আবার মুজাক্কারও আছে আবার রফাও আছে ঠিক অনুরূপভাবে এখন যদি এখানে মুয়ান দ্বিবচন দেখি যেমন এখন যদি এখানে দ্বিবচনের উদাহরণ দেখতে যাই দ্বিবচনের উদাহরণ যেমন যা রাজুলানে আদি মানে এখানে দ্বিবচন হল আবার নাকেরা হইল আবার মুজাক্কার হইল বহুবচনের উদাহরণ ধরে বলব যা রিজালুন আলিমুনা এরপর মারে উদাহরণ যা রাজুলু আল আলিমু নাকের উদাহরণ তো পূর্বে দিলাম যা রাজুলু আলিমু মুজাক্কার উদাহরণ সবগুলি দেওয়া হইল যেমন যা রাজুলুন আলিমুন মুয়ান্নাসের উদাহরণ জাআত ইমরাআতুন
আদিমাতুন রফা এই সবগুলি রফার উদাহরণ যেমন যা রাজুলুন আলিমুন নসব রাইতু রাজুলান আলিমান জ্বরের উদাহরণ নাজারতু ইলা রাজুলিন আলিম এখানে আমি দশটি অপশনের দশটি উদাহরণ দিয়েছি দশটি অপশনের দশটি উদাহরণ দিয়েছি কিন্তু প্রত্যেকটা উদাহরণে চারটি করে বিষয়ের সামঞ্জস্য রয়েছে যেহেতু এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি এই চার ভাগের মূলত দশটি বিষয় চার ভাগে বিভক্ত এই চার ভাগ থেকে একটি করে বৈশিষ্ট্য অবশ্যই তার মধ্যে থাকতে হবে যেমন যে কোনো একটি উদাহরণে যাই প্রত্যেকটি মধ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে যেমন যে নাজার তুইলা রাজুলিন জ্বর দুইটি জের বিশিষ্ট হয়েছে আবার দুইটি পুংলিঙ্গ হয়েছে দুইটি নাকেরা হয়েছে দুইটি পুংলিঙ্গ হয়েছে দুইটি নাকেরা দুইটি এক বচন দুইটি পুংলিঙ্গ দুইটি জের বিশিষ্ট এরকম প্রত্যেকটা উদাহরণে এই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে অর্থাৎ সিফাত মওসুল যে দশটি বিষয়ে সামঞ্জস্য থাকতে হয় সেই দশটি বিষয় মূলত চার ভাগে বিভক্ত আর এই চার ভাগের থেকে একটি করে অবশ্যই তার মধ্যে গুণগুণ থাকতে হবে অর্থাৎ দশটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে সিফাত মওসুলের মধ্যে আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং এটি মনোযোগ সহকারে তোমার পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে মনোযোগ সহকারে আয়ত্ত করলে তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে তোমাদের এলিম এবং জানার আয়ত্ত পারবে এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী অন্য ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকো এটা মনে করে আজকে ক্লাস থেকে এখানে এগিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি